ওকে, তো প্রচন্ড বেশি ঠান্ডা, চলে এসেছি আমরা নতুন জায়গাতে। আমরা এইভাবে পা গরম করছি, পিজাটা অসাধারণ খেতে। হয়ও হচ্ছে আবার এক্সাইটেড টু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আর আজকে এই বাড়িতে এটাই লাস্ট ভ্লগ, কারণ আমরা আজকেই শিফট করছি, তো সব কিছু প্যাক, মানে লাস্ট মিনিটে যে প্যাকিংগুলো থাকে সেগুলো করা হচ্ছে। মোটামুটি সবটাই আমরা প্যাক করে রেখেছি, স্টিল এখনও প্রীতম প্যাকিং করছে। মানে কালকে কি, আমরা বরং 3-4 দিন ধরেই এই ট্রলি ওই ব্যাগ করে করে অনেকটা প্যাকিং করে রেখেছি, বাট ওই টুকটাক যে প্যাকিংগুলো থাকে লাস্ট মিনিট, তো সেগুলোই চলছে। আর এদিকে আমি এখন ব্রেকফাস্ট করছি, কারণ শিফট করে ওখানে উঠতে মোটামুটি 1:30-2 তো বেজে যাবি। ব্যাগের শেষ নেই, এটা একটা ডাফল ব্যাগ আছে, এরকম অনেক কটা আলাদা আলাদা প্লাস্টিকে আমরা জিনিসপত্র ভরেছি। এই ইয়েলো কালারের ব্যাগগুলো, মানে প্লাস্টিকগুলো আমাদের কাছে ছিল, যে কারণে অনেক অনেক জিনিসপত্র এখানেই নেওয়া হয়েছে, কারণ একটা ট্রাক টাইপ বুক করা হয়েছে যেখানে আমরা সব কিছু নিয়ে যাব। আর ওই দিকে আছে ট্রলি, 3খানা ট্রলি আছে, আর এই সাইডে তো এখানে তো প্রচুর ব্যাগ আছে। এই যে তুই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, তোর কেমন লাগছে? এই রকম অবস্থা কেন, চুল টুলে প্যাকিং করছি? আমি বুঝতে পারছি না, এত লাগেজ হয়ে গেছে, কি করে নিয়ে যাব, মানে ঠিকঠাক থাকবে কিনা ওটাই ভাবছি। আচ্ছা, তোর কেমন লাগছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? মানে ভয়ও হচ্ছে আবার এক্সাইটেড টু। ভয় কেন? ভয় হচ্ছে, এবার একটা ভয় হয় না যখন লাইফে কিছু চেঞ্জ হয়, নতুন একটা জায়গা, নতুন সার্কামস্ট্যান্সেস, ওখানে কি হবে, ওখানে কি প্রবলেম হবে। আচ্ছা, বুঝেছি, থ্যাংক ইউ। প্রীতম এখানে রেডি হচ্ছে, প্রীতমের একজন বন্ধুকে আনতে যাচ্ছে যে আমাদের শিফটিং এ একটু হেল্প করবে বলে ও আসছে। ভাই যাচ্ছিস তুই? যাচ্ছি মেট্রো। কোন মেট্রো? মিলেনিয়াম সিটি সেন্টার, গুড়গাঁও। কথাই বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মানে 4-5 দিন ধরে বেশ রোদ উঠছিল, ঠান্ডা আছে অবভিয়াসলি, বাট রোদটা অ্যাটলিস্ট উঠছিল। মানে পুরো 1 সপ্তাহ পর আমি দেখলাম যে এতটা কুয়াশা, 1 সপ্তাহ আগে এরকম কুয়াশা ছিল, ঠিক যেদিন আমরা শিফট করছি ঠিক সেই দিনই কুয়াশা। মানে আগে আমি ওয়েদার ফোরকাস্টও দেখলাম, দেখাচ্ছিল যে মানে ক্লিয়ারই থাকবে, বাট একদম না, আজকে কুয়াশা পড়েছে। মানে 4-5 দিন আগে অবধি রোদ উঠছিল, ঠান্ডার মধ্যেও রোদ উঠলে একটু আরাম লাগে, সেখানে আজকে ঠান্ডা তো টেম্পারেচার 8, আর তার মধ্যে কুয়াশা। তো আমি এখানে রেডি হয়ে গেছি, প্রীতমও রেডি হয়েই গেছে, আর প্রীতমের যে বন্ধু সেও চলে এসেছে। তো ওরা হাফ মালপত্র নিয়ে গিয়েছে নিচে, যে গাড়িটা এসছে টেম্পো টাইপ, মানে ট্রাক টাইপের, তো সেটাতে লোড করতে গেছে, তারপর আবার উপরে আসবে, এসে বাকি জিনিসপত্র নিয়ে যাবে। তো ভীষণ হারির মধ্যে আছি আমি, সবটা ব্লগে গিয়ে দেখাতে পারছি না, বিকজ প্রচুর জিনিসপত্র আছে। তো ব্যাস এটাই, তো নেমে গেছি নিচে। বাড়ি শুয়ে গে? নাই নাই, হ্যাঁ, মেরা ব্লগিং চালু হ্যাঁ। তো সব জিনিসপত্র ভালোভাবে খুঁটিয়ে দেখে নিখুঁতভাবে প্যাক করে আমরা ভরে নিয়ে যাচ্ছি এই যে 4th ফ্লোরটাতে আমরা থাকতাম, তো তাই জন্য একবার ভিডিও করছিলাম। এতদিনের এটাই ঠিকানা ছিল, এবার আমরা চলে যাচ্ছি নতুন একটা ডেস্টিনেশনে। আর প্রীতমের যে বন্ধু এসেছিল দেবাংশ, ও অ্যাকচুয়ালি যে টেম্পোটা ছিল, মানে জিনিসপত্র সব নিয়ে ও টেম্পোটার সামনে বসে নিয়ে যাচ্ছিলো, যেহেতু প্রীতমের বাইকটা ছিল তো আমরা যাচ্ছিলাম বাইকে করি, আর আমার হাতে জাস্ট একটা ব্যাগ ছিল, আর সেভাবে কোনো লাগেজ আমার কাছে ছিল না, সবই আমরা ব্যাগপত্র তুলে দিয়েছিলাম ওখানে। তো যেতে যেতে মানে কি, যখন আমরা বেরোলাম বাড়ি থেকে, তখন যে খুব ইমোশনাল ফিল করছিলাম সেরকম কিছু একটা নয় সত্যি কথা বলতে, কারণ এক তো প্রচণ্ড হারির মধ্যে ছিলাম, আর সেকেন্ড মাথায় অনেক কিছু ঘুরছিল, ওখানে গিয়ে আমাদেরকে ওয়াইফাই লাগাতে হবে, ওখানে গিয়ে আমাদেরকে ইলেকট্রিসিটি রিচার্জ করতে হবে, তো অনেক কিছু মাথায় ঘুরছিল, খাওয়া দাওয়া সব কিছু। বাট যখন বাড়ি পৌঁছে গেছিলাম, মানে নতুন জায়গায় যখন রাত্রেবেলায় আমরা এমনি বসে গল্প করছি, তখন একটু ইমোশনাল লাগছিল এই যা। যাই হোক, তো যেহেতু ভেতরের দিকে একটু, তো আমরা যাচ্ছিলাম, আর চারিদিকে রাস্তায় শুধুমাত্র জয় শ্রীরামের পতাকা, চারিদিকটা অরেঞ্জ অরেঞ্জ হয়ে আছে। আর ভাবতেও ভালো লাগছিল যে ফাইনালি রাম মন্দিরে
মানে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে, কালকে পরের দিন ছিল প্রতিষ্ঠা। আসলে আমরা এত পড়েছি এই জিনিসটা নিয়ে, ছোটবেলা থেকে এত শুনে এসেছি চারিদিকে, ফাইনালি রাম মন্দির হয়ে গেছে, মানে এই ফিলিংটা প্রত্যেকের, মানে যারা ভগবানে বিশ্বাসী তাদের প্রত্যেকের জন্যই আমার মনে হয় খুব মানে খুশির একটা খবর। তো বেশ ভালোই লাগছিল, যেতে যেতে এই কিউট একটা ডগোকে দেখেছিলাম, কি কিউট মুখ বাড়িয়ে যাচ্ছে সারা রাস্তা। অ্যাকচুয়ালি আমাদের এই রাস্তাটা দিয়েই না প্রত্যেক দিনই অফিস যাতায়াত করতে হবে, তো আমরা ওটা নিয়েই একটু চাপে আছি, কারণ 10-15 মিনিটে একটু বাজে রাস্তা আছে, এবড়ো খেবড়ো রাস্তা আছে, বাকি রাস্তাটা ঠিকঠাক মোটামুটি। আমাদের এখন যেখানে আমরা শিফট হচ্ছি সেখান থেকে অফিস আসতে 45 মিনিটস তো লেগেই যাবে, বাইক আছে সেজন্যই দূরে শিফট হচ্ছি। আর জাস্ট চারিদিকের আবার কুয়াশাটা দেখো, সূর্য ওঠা তো দূরস্থ, চারিদিকটা এত কুয়াশা। প্রীতম বলছে ভিডিও কর, আমি ভিডিও করেছি, প্রচণ্ড ঠান্ডার কুয়াশা। আর এই যে এতটা কুয়াশা দেখানোর পর একটু সূর্য মামা উকি দিয়েছে হালকা, বেশ ভালো লাগছে, গায়ে একটু রোদ, একটু রোদ লাগছে। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, তো আমরা পৌঁছে গেছি, এখন ওয়েট করছি যে আমাদের ওখানে মানে যেখানে সিকিউরিটি গার্ড থাকেন ওখানে ফার্স্টে গেট পাস দেখাতে হবে। তো যেহেতু আমরা ফার্স্ট ঢুকছি তো গেট পাসটা মেনটেন্যান্স অফিসে ফোন করে দেন গেট পাস আমাদেরকে ইস্যু করাতে হবে, ইস্যু করিয়ে দেন আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারবো। তো এই যে পেছনে হচ্ছে আমাদের যে গাড়িটাতে করে মালপত্র এনেছি এটা, আর আমরা এবার ঢুকবো ওখানে। প্রীতম আর দেবাংশ মানে প্রীতমের যে বন্ধু ওরা দুজন গেছে, তো আমি এখানে আছি, হালকা রোদ উঠেছে তাই জন্য রোদের আশায় আমি বসে আছি, তারপরে আমরা ঢুকবো। তো ওই যে প্রীতম ওখানে গেছে, ওখানে গিয়ে ও কাজ করাচ্ছে, বিকজ সিকিউরিটি গার্ড বলছে মেনটেন্যান্স অফিসে আছে, মেনটেন্যান্স অফিস থেকে বলছে আপনারা নিয়ে এসে দিন, একটু প্রবলেম হচ্ছে, তো এটা হয়ে যাক, দেন আমরা ঢুকবো। ওকে, তো প্রচণ্ড বেশি ঠান্ডা, চলে এসেছি আমরা নতুন জায়গাতে, আর ফ্ল্যাটের নিচেই গাড়ি দাঁড়িয়ে আছে, মানে যে গাড়িতে করে আমরা সব কিছু নিয়ে এসেছি। গাড়ি থেকে প্রীতম আর দেবাংশ নিচে সব আনপ্যাক করছে, উপরে ব্রোকার দাদা আমাদেরকে চাবি দিয়ে ও চলে গেছে গেট পাস টাস সব করিয়ে। এখন আস্তে আস্তে সবগুলো আসুক উপরে জিনিসপত্র, তারপর গাড়িটাকে ছেড়ে দেবো, দেন আমরা এবার একটু রেস্ট রেস্ট নিয়ে, তারপর একদিনে তো আনপ্যাক হবে না, এক মাসেও হবে কি না জানি না, এত জিনিস যে কী করে জমে গেল আমি নিজেও বুঝতে পারছি না। বাট হ্যাঁ, এখানে স্পেসটা অনেকটা বেশি আগের জায়গার থেকে, তো হোপফুলি করে নেব সবটাই, এটাই হচ্ছে ব্যাপার। উফ, প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখাচ্ছে 18 ডিগ্রি বাট অ্যাকচুয়ালি নয়, একটু রোদ উঠেছে, বাট যাই হোক করে নিই সবটা। এই যে আমার ফেভারিট জায়গা, পুরো কাঁপছি আমি, এখানে আমি হিটার চালিয়েছি কারণ ঘরটা এমনি বন্ধ ছিল ফ্ল্যাটটা, তো একদম রোদ রোদ কিচ্ছু ঢোকেনি, ভীষণ ঠান্ডা লাগছে, একটু হিটার চালিয়ে বসে আছি। তো চলে এসেছি, সব কিছু তো দেখালাম যা যা করা হয়ে গেছে। এইবার যেহেতু আজকে আর রান্না বান্না করার কোনো প্রশ্ন নেই, তাই জন্য নিচে প্রীতম গিয়েছিল, নিচে অর্ডার করে মানে দিয়ে আসা হয়েছে। আর এখানে এদের সিস্টেমটা ভীষণ ভালো, মানে হোয়াটসঅ্যাপে মানে যদি ওদেরকে অর্ডার দিয়ে দিই ওরা বাড়িতে দিয়ে যায়, এবং সেটা ফ্রি অফ কস্ট, কোনো ডেলিভারি চার্জ নেয় না, সেটা আমরা জানতাম না। আমরা প্রীতম গিয়েছিল, গিয়ে অর্ডার দিয়ে এসছে, তো এখনই দিয়ে গেল, আমরা নুডলস অর্ডার করেছি। আর দেবাংশ এসেছিল প্রীতমের সাথে, প্রীতমের যে বন্ধু, ও একটু মন্দির যাবে বলে ও তাড়াহুড়ো করে ওখান থেকেই বেরিয়ে গেছে। এই যে নুডলস, মিক্সড নুডলস। এই যে প্রীতম চিলি সস দিচ্ছে, দিয়ে দাও চুলটা, না দেখলে মনে হচ্ছে কেটে দিই, চুল কাটবো কাটবো রে, টাইম হচ্ছে না। এই যে, আর প্রীতম খাবে, আর যেখানেই ও থাকবে, ট্রেন, বাস, ফ্লাইট, ঘর, মানে যেখানেই ও থাকবে, যেখানে ওর সাথে খাবার থাকবে সেখানে ওর সাথে এখানে কিছু একটা মুভি বা কিছু একটা চলবে, এত ব্যাড হ্যাবিট। তো এখন খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, মানে সেই ফোনে অ্যালার্ট দিয়েছে যে 24 ঘন্টায় নাকি আরও মানে কোল্ডে অ্যালার্ট যেটা হয় সেটা দিয়েছে এদিকে, মানে প্রচণ্ড বেশি ঠান্ডা, হিটার চালিয়ে বসে আছি, মানে কিছু করার নেই। এবার আস্তে আস্তে একটু আনপ্যাক করবো, তবে সেটাই, খুব ঠান্ডা, এতদিন তাও একটু গরম পড়েছিল, যেদিন শিফট করার ডে
আমরা এইভাবে পা গরম করছি। এই যে এটা হচ্ছে আমাদের ডিনার, আজকে কিছু করার মতো অবস্থা নেই, ডিনার ঠিক নয়, এখন 8টার কাছাকাছি বাজে। এটা খাই, যদি খেয়ে মনে হয় যে আরও কিছু খাবার ক্রেভিং হচ্ছে তখন আবার খাবার বানানো যাবে। এই যে এটা হচ্ছে আমার জন্য পিজা, খুলে দেখাচ্ছি, এখনো খুলিনি। আর এটা হচ্ছে আমাদের দুজনের জন্য ড্রাই চিলি চিকেন, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, এটা প্রীতম অর্ডার দিয়েছে ওর জন্য। আর এটা হচ্ছে পিজা যেটা আমি আমার জন্য অর্ডার দিয়েছি, বাট অবভিয়াসলি আমরা দুজনে মিলেই দুটোই খাবো। তো এই যে বেশ ভালো লাগছে দেখে, এটা ট্রাই করলাম, এটা অসাধারণ খেতে। এখন এটা ট্রাই করা বাকি আছে, পিজাটা অসাধারণ খেতে। আমি আর ডমিনোজ পিজা হাট কোথাও থেকে অর্ডার দিচ্ছি না, আমি এবার এই হাউজিং এর নিচে থেকে অর্ডার দেবো। দারুণ খেতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর অনেকেই আমাকে বলেছিল যে আমাদের একটু হাউস ট্যুরটা দিতে, মানে আমরা যেখানে এখন আছি থাকছি এই জায়গাটা একটু দিতে, কীরকম কী সেটা দেখানোর জন্য। হাউস ট্যুর তো তখনই দেবো যখন একটু ভালো করে গুছিয়ে উঠতে পারবো। আর তার আগে আমি আমি এমনি একটা ভ্লগে মানে দেখিয়েছিলাম এই বাড়িটা, অল্প অল্প করে আমরা যেদিন দেখতে এসেছিলাম সেদিনের কিছু ক্লিপিং আছে, সেই ব্লগটাতে আছে। আর তাছাড়া একটু গুছিয়ে উঠি মানে দেখালাম তো কি অবস্থা বাইরে জায়গাটায়, পুরো কিচেনের সামনে সব কিছু এখনও একদমই কিচ্ছু হাত দিয়ে ওঠা হয়নি, তো ভালো করে প্রপারলি একটু গোছাই, গোছানোর পর একদিন পারফেক্ট মানে যেটাকে প্রপার রুম ট্যুর বলে সেরকম একটু দেবো। তো এটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।